সরস্বতী মহাভাগে বিদ্যে কোমল লোচনে। এই মন্ত্র উচ্চারণ শুনলেই বাণী বন্দনার কথা মনে পড়ে। হ্যাঁ সত্যি তাই, আর কয়েকদিনের অপেক্ষা। এই পুজো মাঘ মাসের বসন্ত পঞ্চমীতে হয়ে থাকে। সামনেই সরস্বতী পুজো, তাই বিক্রেতারা বসেছেন তাদের পসরা সাজিয়ে। বিক্রেতাদের কথাই এবার নতুনত্ব ছাঁচের প্রতিমা এসেছে ময়ূরের পালক যুক্ত হয়ে। এছাড়াও রয়েছে আরো অনেক কিছু। বেচাকাটা কেমন চলছে? এই তো আজকে থেকে ধরেন শুরু করেছি আমরা, ধরেন আজকে থেকে শুরু করি না, আমরা আগামী দিন থেকে শুরু করি। যেহেতু আমাদের ওই সাইডে ওয়ান ওয়ে রাস্তা করেছে, আমরা ওই সাইডে বসতে পারিনি, আমাদের এই সাইডে আমরা বসেছি ভিড় ভাট্টার জন্য, মানে মানুষজন শান্তিভাবে কিনতে পারে, তার জন্য ধরেন আমাদের এই পাশে হয়েছে। আজকে টুকটাক ধরেন সব ঘর থেকে মাল আসছে, সব জায়গাতে মাল এসে অল্প পৌঁছাচ্ছে, কেউ কেউ এখন গ্যালারিতে মালই তুলতে পারিনি, আমরা ধরেন কম বেশি তুলেছি, টুকটাক বেচাকেনাচ্ছি চলছে, লোক আসছে দাম দর করছে দেখছে চলে যাচ্ছে। এবার ধরেন ঠাকুর একটা নিতে আসলো, তো আর একা হবে না নিয়ে যাওয়া, মিনিমাম দুজন লাগবে, একজন এসে দেখে গেলো, কেউ হয়তো দাম দর করে প্যাকেট করে চলে গেলো, পরের দিন এসে নিয়ে গেলো, এখন এটাই চলছে দাদা। করোনা ছিল তবুও কিন্তু পুজো হয়েছে, কম আর বেশি বিক্রি এই মোটামুটি ধরুন কত হবে, গোটা 30-40 পিস বিক্রি হয়েছে। ঠাকুর ধরেন আমাদের কাছে আছে ধরেন 60-70 টাকা থেকে শুরু, 2500 টাকায় শেষ, 60 টাকা থেকে শুরু, শুধু 60 আর 2500 টাকায় শেষ। যেরকম ফিনিশিং নেবে সেরকম ফিনিশিংয়ের দাম, শুধু বড় দেখলে হবে না, ছোটোর উপরে ফিনিশিং ভালো হলে তার দাম আলাদা হবে, আবার বড় ঠাকুর ফিনিশিং হবে না তার দাম কম হয়ে যাবে। করোনা পরিস্থিতি কাটিয়ে বিক্রেতাদের পাশাপাশি ক্রেতারাও খুশি। বহরমপুর থেকে প্রান্তিক চ্যাটার্জির রিপোর্ট, DNTV। উন্নত মানের প্রোডাক্টের মাধ্যমে নিজেকে আরও সুন্দর করে তুলতে চলে আসুন অ্যাট্রাকটিভ ফ্যামিলি পার্লারে। এখানে আপনারা পেয়ে যাবেন হেয়ার স্মুথনিং, হেয়ার স্পা, ফেশিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর, এছাড়াও আরও বিভিন্ন ধরনের সার্ভিস। আমাদের ঠিকানা পিলখানা রোড, রানীবাগান, খাগড়া, বহরমপুর। বিশদে জানতে যোগাযোগ করুন 7430818912 অথবা 7431007993 এই নম্বরে। আমি না থাকলেও আপনার দু বছর পর আমরা করোনা কাটিয়ে আবার যে এই জায়গাটাতে এসে আমরা পৌঁছেছি, অনেক মানে বছর পেরিয়ে গেছে, মানে দু বছর পর মনে হচ্ছে যে আবার সেই আগের জায়গাটাতে আমরা ফিরে এসেছি, ভালো লাগছে, সব মিলিয়ে সব ঠিক আছে। মানে সব রেঞ্জ থেকেই তো শুরু, মানে প্রথম ছোট থেকেই বড় হচ্ছে, তাই সব দিক দিয়ে অলোকে। বলতে এই বোর্ডের উপরে ঠাকুর আছে, ময়ূরের পালকের এসব ঠাকুর আছে, নতুন আরও আসবে আমাদের বড় ঠাকুর, আর নতুনত্ব আর কিছু বলতে নেই এখন। আর আমাদের দাম কীরকম আছে গত বছর থেকে এবার বেশি না কম? গত বছর থেকে এখন 20-30 টাকা করে বেড়ে যায় সব ঠাকুরে, একই তো থাকে না প্রত্যেক বছর ঠাকুরের দাম, আর যত দিন যায় তত বাড়ে ঠাকুরের দাম।